नमस्कार बंधु, तृणमूले जोगदानेर पर मईदुलर निये जे विभिन्न प्रश्न उठछे, केउ बोलछेन जे भये तिनि जोगदान करेछेन बा तार ट्रांसफार आटकाते जोगदान करेछेन, केउ बोलछेन जे तार आर कोनो उपाय छिलो ना, तो तिनि केन तृणमूले जोगदान करलेन সেই বিষয়টা নিয়ে সরাসরি তার কাছ থেকে জেনে নেব এবং তিনি কী আশ্বাস পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই ধরনের চুক্তিভিত্তিক শিক্ষকদের দাবি দেওয়া পূরণ নিয়ে, এবং সেই আশ্বাসের কারণেই তিনি এই জলে যোগ দিয়েছেন কী কারণে, সেইগুলো আমরা সরাসরি শুনব। তো মহিদুরব্বু, আপনি কেন এই পরিস্থিতির মধ্যে এতদিন লড়াই করলেন এবং আপনি লড়াকু নেতৃত্ব হিসেবে আপনার পরিচিতি, তো কেন আপনি হঠাৎ তৃণমূলে যোগদান করলেন? এই বিষয়টা কিন্তু অনেক সাধারণ মানুষকে ভাবাচ্ছে। সত্যিই কি এর পেছনে শিক্ষকদের স্বার্থ জড়িত আছে? যদি আপনি খুলে বিষয়টা একটু পরিষ্কার করে করে বলেন, কারণ আপনার প্রতি কিন্তু অনেকেই লড়াকু মানসিক দেখেছিল, আগামী দিনে কি আপনি আর প্রতিবাদ করতে পারবেন যদি একটু খুলে বলেন? শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ 2018 সালের অক্টোবর মাসে তৈরি হয়েছে। তার আগে 2011 সাল থেকে মইদুল ইসলাম সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সে কখনো শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে টেট কেলেঙ্কারি ফাঁস করেছিল, কখনো আক্রান্ত আমরার হয়ে বিভিন্ন জায়গায় খুন ধর্ষিত মানুষের জন্য বিচার চেয়েছে, এবং তারপরে বঞ্চিত পীড়িত সমাজে পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধি হিসাবে মইদুল ইসলাম তার আওয়াজ তুলেছে, এবং সেই আওয়ালার পরে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যেখানে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, যেটা 1,30,000 শিক্ষকদের বঞ্চনা নিয়ে আমরা 2018 সালের অক্টোবর মাসে সংগঠন তৈরি করেছিলাম অ্যাপলিটিক্যাল ভাবে। সব রকমের রাজনৈতিক মানুষ এই সংগঠনের মধ্যে যুক্ত ছিল, কেবলমাত্র পেশাগত স্বার্থে আমরা লড়াই চালিয়েছি। লড়াইটা এইভাবে পেশাগত লড়াই যেটা সরকার দৃষ্টি আকর্ষণ, ফলে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত ধারাবাহিক আজ মান্যতা পেয়েছে, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ের স্বীকৃতি দিয়েছেন। সেই মতো করে তাদের উদ্যোগে, আপনি যদি শিক্ষামন্ত্রীর পোস্টটাকে দেখেন, সেখানে তিনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তৃণমূলে যোগদান করেছে। মানে পুরো সংগঠন, এখানে ব্যক্তি মইদুলের বিষয় নয়, এখানে পুরো সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই মুহূর্তে রাজ্য সরকার যে আমাদেরকে ডেকেছেন, আমাদের লড়াইয়ের মান্যতা দিয়েছেন, যে আমাদের দাবিগুলো আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করবেন, সেই মতো করে আমরা রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়েছি। কারণ বিরোধিতা কোনো লাভ নেই, সরকারের খারাপ কাজের সমালোচনা অবশ্যই করা উচিত, ভালো কাজের প্রশংসা করা উচিত। তো আমরা একজন শিক্ষক শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা আমাদের কাজ নয়, আমাদের কাজ শিক্ষক স্বার্থ, ফলে যেখানে গিয়ে শিক্ষক স্বার্থ সুরক্ষিত হবে আমরা সেখানে যাব। যেমন 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত বারবার যে লড়াই করেছি প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু সফলতা পেয়েছি, তো ফলে সেই লড়াইয়ের ধারা বজায় রাখবে। যে ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়িতে বসে থেকে যে শাসক দলের সঙ্গে যুক্ত হলে কথা বলতে পারবে না, শাসক দলের সঙ্গে যুক্ত হলে বঞ্চিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারবে না, এই ধারণাটাকে ভাঙা খুব জরুরি হয়ে পড়ে প্রয়োজন বলে মনে করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দেখেছেন যে এই সরকারের মুখ্যমন্ত্রী তার অনেক কাজের সমালোচনা অবশ্যই হয়েছে, কিন্তু কিছু কাজ আছে যেগুলো জনমুখী প্রকল্প বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। যেমন দুয়ারে সরকার দুয়ারে রেশন থেকে খাদ্যশ্রী রূপশ্রী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, এই এটা প্রান্তিক পিছিয়ে পড়া মানুষ তো এগুলো পেয়েছে। অতএব তার না আপনি বলতে চাইছেন যে রাজ্য সরকার বেশ কিছু ভালো কাজ করছে এবং এই শিক্ষকদেরও যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া আগামী দিনে পূর্ণ হবে, সেই কারণেই আপনি যোগদান করেছেন, এটা এটাই আপনি বলতে চাইছেন? বিকল্পটা কি আছে? যারা আজকে সমালোচনা করছে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, তারা মইদুল ইসলামের এই পদক্ষেপে সমালোচনা করছে, কিন্তু আমাকে বলতে হবে তোর বিকল্প কি আছে। কেন্দ্র সরকার একটা জনবিরোধী সরকার চলছে, স্বৈরাচারী সরকার চলছে, সেখানে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে, শিক্ষাক্ষেত্রে বৈরীকরণ করছে, শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ করছে, এবং সেখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি থেকে শুরু করে কৃষক আন্দোলন আপনি দেখেছেন, স্বৈরাচারী মোদী সরকার পিছু হতে বাধ্য হয়েছে, ফলে তার বিরুদ্ধেও তো আওয়াজ তুল তো স্বাভাবিক কারণে সেই তুলবে কি, সেই আওয়াজটা একমাত্র তুলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাম শাসনের বিরুদ্ধে যে দুর্দান্ত অদম্য জেদের সঙ্গে লড়াই করেছে। ফলে আমি মনে করেছি যে মইদুল ইসলাম এবং শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে অসম লড়াই,
যেখানে পুলিশ বারবার হেনস্থা করেছে, যেখানে গণতান্ত্রিক আন্দোলনকে ভেঙে দিয়েছে, সেটাকে ভিড়িয়ে মইদুল ইসলাম যে লড়াই করেছে সেই লড়াইয়ের স্বীকৃতি দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই জায়গা থেকে এখান থেকে শিক্ষকদের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে এই ভরসা যখন আমরা পেয়েছি, তখন আমরা মনে করেছি যে কোন রাজনৈতিক দল কে কি করলো আমাদের যে যাদের নিয়ে লড়াই করছি সেই মানুষগুলোকে বাঁচাতে হবে, এবং তার সঙ্গে প্রান্তিক মানুষ বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাই আমরা সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করব, এবং সেখান থেকেই আমরা আজকের 1,00,000 মানুষের আমরা পরিষেবা দিতে পারছি। মইদুল ইসলাম যখন এই প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, আমি কৃতজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আগামী দিনে 1,00,000,000 মানুষের পরিষেবা আমি দিতে পারব। অতএব অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেকটাই পরিষ্কার করে বলেছেন, তো সময় কিন্তু কথা বলবে। তো এর পরবর্তী ভিডিও নিয়ে আসছি, অবশ্যই এ চোখ রাখুন ট্রুথ নিউজ এবং সাবস্ক্রাইব করুন, শিক্ষকদের কথা বলবে, সমস্ত ধরনের শিক্ষক নেতৃত্বের কথা তুলে ধরবে। তো এই বিষয়ে অবশ্যই আপনাদের অনুরোধ করবো, চ্যানেলটি পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ট্রুথ নিউজ, এবং পরবর্তী আপডেট নিয়ে আসছি কী কী বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে। এবং খুব শীঘ্রই কালকেই কিন্তু শিক্ষামন্ত্রী রাত্রে বাড়ি ফিরেছেন, তারপরে আজকে দপ্তরে যেতে পারেন সম্ভাবনা আছে, সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক একটা হওয়ার। তো সেখানে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কাদের কাদের কী দাবি থাকছে জানতে হলে অবশ্যই চোখ রাখুন। আপাতত এইটুকুনি, নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন টুথ নিউজ।